জয় নিতাই জয়গড় জয় জয় শ্রী শ্যাম সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো এর আগে যখন আমি আমাদের প্রশ্নোত্তর অর্থাৎ কিউএন এ ভিডিওটা বানিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে ভিডিওটা হয়তো দুটো পর্ব বা তিনটে পর্বে আসবে আসলে বলেও তখন যে পুরো প্রশ্ন সবকটা প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিওটা হয়ে যাচ্ছিলো অনেকটাই বড় এবং সেটা কোনোভাবেই আমি আপলোড করতে পারছিলাম না তাই জন্য আমি ভাগ ভাগ করে আনবো এই কথা বলেছিলাম তো প্রথম পার্ট এসেছে প্রায় অনেক দিনই হয়ে গেল তারপরে কিন্তু বেশ কিছু দিনের গ্যাপ হয়ে গেছে মাঝখানে বিভিন্ন অনুষ্ঠান আদি চলেছে সেই সব ভিডিও তোমরা পেয়েছ যারা এখনো দেখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আমাদের জন্মাষ্টমীর রাধাষ্টমীর ইত্যাদির সমস্ত ভিডিওগুলো আছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দর্শন করে নিও আজকে আমরা আমাদের ওই ভিডিওর পরবর্তী পর্যায়ে নিয়ে এসেছি এই পর্যায়েও আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম দেরি না করে প্রথমেই যে প্রশ্নটার উত্তর দেব যে প্রশ্নটা নিচ্ছি সেই প্রশ্নটা আমাকে করেছে অমিত দে ভ্লগস থেকে প্রশ্নটা হচ্ছে সমাজবাড়ি ও শিবাসঙ্গন কি অভিন্ন নাকি আলাদা বেশ এবং ও লিখেছে যে ওর বুঝতে খুব অসুবিধে হচ্ছে দেখো যদি দাদামশায়ের যে জীবন জীবনচরিত আমি আলোচনা করছি তাতে ইতিমোর ইতিমধ্যে যে কটা পর্ব আমি আলোচনা করেছি সেই পর্বগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে দেখবে যে দাদামশাই মা যোগমায়ার কাছে সিদ্ধি লাভ করে যোগমায়ার আদেশক্রমে নৈমিসারণ্যে চলে এসেছিলেন এবং নৈমিসারণ্যে এসে তিনি যে গুরুদেবের আশ্রিত হন সেই গুরুদেব কিন্তু নিত্যানন্দ বংশধর তিনি কিন্তু তার সেই গুরুদেবের আদি বাসস্থান হচ্ছে খর্দহ অর্থাৎ বর্তমানের খরদা গ্রাম এবার আমাদের এই সমাজবাড়ি আশ্রম কিন্তু দাদামশায়ের প্রতিষ্ঠিত দাদামশাই রাধারমন চরণদাস দেবের প্রতিষ্ঠিত হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম এবং এই সমাজবাড়ি আশ্রম থেকেই পরবর্তীকালে দাদামশায়ের আশ্রিত রামদাস বাবাজি মশাই কলকাতায় গিয়ে প্রতিষ্ঠাত সেখানে প্রতিষ্ঠা হলো পাটবাড়ি আশ্রম এই সবগুলোই কিন্তু মূল হচ্ছে নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম এবং সেটা কিন্তু দাদামশায়ের করা এবার আমরা দাদামশায়ের শ্রী গুরুদেব তাহলে জানলাম যে তিনি ছিলেন নিত্যানন্দ বংশাবতংশ এবং তিনি ছিলেন কিন্তু খরদার গোসাই শ্রীবাসঙ্গন কিন্তু নিত্যানন্দ বংশধরদের জায়গা শ্রীবাসঙ্গনের যারা সেবায়িত তারা কিন্তু নিত্যানন্দ প্রভুর বংশাবতংশ এবং এদের কিন্তু সেবা আছে খরদার শ্যামসুন্দর মন্দিরে নিত্যানন্দ প্রভুর এক পুত্র সন্তান ছিলেন সেটা তোমরা সকলেই জানো তার নাম হচ্ছে বীরচন্দ্র প্রভু বীরচন্দ্র প্রভুর দুই স্ত্রী শ্রীমতী আর নারায়ণী এই দুই কন্যাকেই কিন্তু মা জান্নবা নিজে দেখে শুনে বেছে এনে বিবাহ দেন বীরচন্দ্র প্রভুর সঙ্গে এবং দুই কন্যাকেই কিন্তু দীক্ষা দিয়েছিলেন মা জান্নবা নিজে এই দুই কন্যার মধ্যে একজনের গর্ভে এই ডিটেলসটাও কিন্তু আমি যে এখানে আপলোড করেছি দেখবে নিত্যানন্দ শক্তি মা জাহা তার পার্টের মধ্যে এই ডিটেলস ঘটনাটা কিন্তু আমি আলোচনা করেছি এই শ্রীমতী এবং নারায়ণী দেবী এই দুজনের মধ্যে একজনের সম্ভবত নারায়ণী দেবীর গর্ভে তিন পুত্র সন্তান হয় বীরচন্দ্র প্রভুর একজনের নাম গোপী জনবল্লভ তিনি তার সেবা আছে বর্তমানে বৃন্দাবনের শৃঙ্গার বটে দ্বিতীয় জনের নাম হচ্ছে রামকৃষ্ণ যার সেবা আছে বর্তমানে মালদায় আর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন প্রভু এই রামচন্দ্রপ্রভু কিন্তু খর্দায় রয়ে গেছে রয়ে গিয়েছিলেন খর্দার যে শ্যামসুন্দর মন্দির যে মন্দির কেউ বলে নিত্যানন্দ প্রভুর নিজের হাতে বিগ্রহ প্রতিষ্ঠা আবার কেউ বলে বীরচন্দ্র প্রভুর হাতে বিগ্রহ প্রতিষ্ঠা কিন্তু কিন্তু আমরা এটাই ধরে এগোই যে নিত্যানন্দ প্রভুর নিজের হাতে এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল কারণ নিত্যানন্দ প্রভু কিন্তু একই সাথে দুই জায়গায় লীন হন এক হচ্ছে খর্দায় এই শ্যামসুন্দরের দেহে আরেকটি হচ্ছে এক বাঁকা রায়ের দেহে এই রামচন্দ্র প্রভু কিন্তু রয়ে গিয়েছিলেন খর্দায় এই রামচন্দ্র প্রভুর ধারা হচ্ছে শিবাসঙ্গনের নিত্যানন্দ বংশের বর্তমান সেবায়িতরা যেহেতু দাদামশায়ের শ্রীগুরুদেব এই নিত্যানন্দ বংশেরই অন্তর্গত এবং তিনিও খরদার গোসাই ছিলেন তাই দাদামশাই কিন্তু নবদ্বীপে শিবাশঙ্কর মন্দিরের যারা সেবায়িত ছিলেন তাদেরকে বা শিবাশঙ্কর মন্দিরকে নিজের গুরুবাড়ির মতোই সম্মান করতেন তাই শিবাশঙ্ঘর এবং সমাজবাড়ি বহিরঙ্গে আলাদা আলাদা দুটো আশ্রম কিন্তু তাদের মধ্যে কিন্তু আত্ম প্রীতি যথেষ্ট পরিমাণে আছে দাদামশাই যেমন শ্রীবাসঙ্গনকে নিজের গুরুবাড়ি হিসেবে সম্মান করতেন তেমনি কিন্তু সেবাইতরাও দাদামশাই এবং দাদামশাইয়ের গণকে নিজেদের পরমাত্মীয় রূপে গণ্য করতেন এবং গণ্য করেন তাই তাদের সঙ্গে কিন্তু বিশেষ প্রীতির সম্পর্ক আছে এই বিশেষ প্রীতির সম্পর্কের একটা ছোট্ট উদাহরণ আমি সকলের সামনে আলোচনা করছি যে দাদামশাই অপ্রকট যখন হলেন ঠিক তার আগে একদিন শিবাসঙ্গনের তৎকালীন সেবায়িত প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী তার পুত্র সন্তান প্রভুপাদ চৈতন্য চন্দ্র গোস্বামীকে নিয়ে সমাজবাড়ি আশ্রমে গিয়েছিলেন দাদামশাইয়ের সঙ্গে দেখা করতে তখন প্রভুপাদ চৈতন্য চন্দ্র গোস্বামী কিন্তু নেহাতি বাচ্চা ছেলে পাঁচ ছ বছর মতো বয়স দাদামশাই কিন্তু সকলকেই সম্মান করতেন তা দাদামশাই তখন চৈতন্যচন্দ্র প্রভুকে বলেছিলেন যে প্রভু আমাকে একটু স্নান করাতে পারো আমাকে একটু ডাব খাওয়াতে পারো সেই দিন তো সেটা সম্ভব হয়নি পরের দিন প্রতাপচাঁদ প্রভুর তত্ত্বাবধানে চৈতন্যচন্দ্র প্রভু শিবাসঙ্গন থেকে ডাব নিয়ে গিয়েছেন এবং শিবাসঙ্গন থেকে এক ঘোড়া গঙ্গাজল নিয়ে গেছেন নিয়ে গিয়ে সেই ডাব দাদামশাইকে খাওয়ালেন এবং দাদামশাইকে ওই গঙ্গা জল দিয়ে ঘোড়া করে জল দিয়ে স্নান করালেন তারপরে কিন্তু দাদামশাই অপ্রকট হলেন এবার এখনো কিন্তু এই বিশেষ তিথি দাদামশাই অপ্রকট হওয়ার এই বিশেষ তিথিতে স্নান এবং এই স্নান কিন্তু প্রথম জল ঢালার অধিকার কিন্তু দিয়ে গেছেন এই শিবাশন মন্দিরের সেবাইতদের শিবাশঙ্কর মন্দিরের সেবাইতরা কিন্তু আজও সমাজবাড়িতে গিয়ে দাদামশাইয়ের মাথায় প্রথম জল ঢালে তারপর কিন্তু সবার জন্য জল ঢালা উন্মুক্ত হয় এই হচ্ছে প্রীতির সম্পর্ক যা বছরের পর বছর ধরে শিবাসঙ্গনের সঙ্গে সমাজ বাড়ির কিন্তু রয়ে গেছে তাই সমাজ বাড়ি আর শিবাসঙ্গন বহিরঙ্গের দিক থেকে আলাদা ঠিক কথা দুটো আলাদা আলাদা আশ্রম কিন্তু আত্মিক দিক থেকে কিন্তু যোগ অনেকখানি এবং আরো বলি যে শিবাশঙ্কর কিশোরী কুঞ্জে যে যুগল সেবা প্রভুপাদ আমাদের পরম গুরুদেব শ্রী শ্রী গোস্বামী প্রভু শুরু করেছিলেন সেই যুগল সেবার রীতি এবং যুগল সেবার যে বিভিন্ন লীলা অনুষ্ঠান সেটা কিন্তু তিনি করেছিলেন সখীমা কি করে করেন সেই ভাবধারা অনুসরণ করে কাজেই এই শিবাসঙ্গনের সঙ্গে সমাজ ঠিক কতখানি প্রীতি সে কথা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না চলে আসছি পরের প্রশ্নে আজকের দিনের পরের প্রশ্ন দেখো পরে আমি দুটো প্রশ্ন একসঙ্গে উত্তর দিতে চাইছি যেমন একজন জিজ্ঞাসা করেছেন যে নিতাই চাঁদের আরতি ভোগ সেবা কি করে করতে হবে সেটা জিজ্ঞাসা করেছেন আবার লিলি সরকার বলে একজন জিজ্ঞাসা করেছেন যে গৌরের সেবা কেমন ভাবে করতে হবে এবার এই দুটো প্রশ্ন কিন্তু আজও আমার কাছে বিভিন্ন ভিডিওতেই অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন এবারে বলি দেখো গৌর বা নিতায়ের সেবা বাড়িতে করা কিন্তু খুব আনন্দের ব্যাপার কারণ যুগল ভজন করতে হলে আগে অবশ্যই গৌর নিতাই ভজন করতে হবে নিতাই না আমরা গৌর পাব না নিতাই কৃপায় গৌর লাভ করব আর গৌর লাভ করলে গৌরের কৃপায় আমরা রাধাকৃষ্ণ লাভ করব। তাই সবার আগে কিন্তু আমার নিতাই গৌরের চরণ বন্দন করতে হবে এবার দেখো নিতাই গৌরকে আমরা কিন্তু এই যে চার রকম আমাদের রস আছে সক্ষ দাস্য বাৎসল্য এবং মধুর এই চার রকমের যে কোনো রসের দ্বারাই সেবা করতে পারি এতে কিন্তু কোনো অপরাধ নেই এতে কিন্তু কোনো আপত্তি নেই এবং আমি বলবো যে অবশ্যই কোনো একটা রসকে নিজের করে নেওয়া খুব দরকার তাহলে কি হবে তাহলে কিন্তু আমরা একটা সহজ আত্মীয়তার বোধে ভগবানকে বাঁধতে পারি বাড়িতে যদি শুধু গৌরের সেবা হয় বা গৌর নিতায়ের সেবা হয় যদি যুগল সেবা না থাকে তাহলে কিন্তু তুমি গৌরকে আমানিয়া ভোগ দিতে পারো কিন্তু বাড়িতে যদি তোমার শ্রীবিগৃহের সেবা থাকে যুগলের সেবা থাকে বা যাদের বাড়িতে শালগ্রামের সেবা আছে কিংবা যাদের বাড়িতে গিরিরাজের সেবা আছে আগে কিন্তু ভোগ তাদেরকে নিবেদন করতে হবে সেই প্রসাদটা গৌরকে নিবেদন করব এবং তারপর একে একে সকলকে নিবেদন করব গৌর নিতায়ের কিন্তু নিত্য মঙ্গলারতি হবে এবং মঙ্গল আরতি কিন্তু ভোরবেলা করতে হবে চারটের সময় চারটে থেকে সাড়ে চারটের মধ্যে মঙ্গল আরতি করতে পারলে ভালো হয় এবার জানি এই কথাটা শুনে অনেকেই এরপর আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন যে ভোরবেলায় উঠতে পারি না অনেকেই বলবেন যে সকালবেলায় উঠতে পারি না ভোরবেলায় উঠতে পারি না কারণ হচ্ছে রাত্রে শুতে দেরি হয়ে যায় আমি ভোরবেলায় উঠতে পারি না বলে আমি আটটার সময় মঙ্গল আরতি করলে হবে কি না এই এইরকম নানাবিধ প্রশ্ন আসবে অনেকে বলবেন আমার পড়া থাকে আমি কি করে অত ভোরে উঠে করব দেখো একটা কথা আমি খুব পরিষ্কার করে বলে দিই এই সব প্রশ্নের কোনো জবাব হয় না কেন জবাব হয় না তার কারণ হচ্ছে তুমি নিজেই একটু মনোযোগ দিয়ে কখনো ভেবে দেখো যে তোমার জীবনে প্রায়োরিটি কোনটা যদি বিচার করতে পারো দেখবে যেটা তোমার জীবনে প্রায়োরিটি আছে না তুমি সেটার জন্য সব কিছু করছো আমি সেবা করতে পারি না আমি ঘুম থেকে উঠতে পারি না আমার সুতে দেরি হয় তাই আমি চারটে মঙ্গল করতে পারি না আমি আটটার সময় করলে আমার অপরাধ হবে কিনা না সব প্রশ্ন জিজ্ঞাসা করবে না কারণ এইসব প্রশ্ন অবান্তর সেবা যদি তোমার করতে হয় যদি তুমি বিগ্রহ সেবা বা সেবা করতে চাও যারা ভজন পথে এগোতে চায় সত্যি সত্যি তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয় অনেক ত্যাগ শিকার তাদের করতে হয় তবেই কিন্তু ভোজন পথে এগুলো সম্ভব কখনোই মনে করবে না যে আমি কোনো কিছু ত্যাগ স্বীকার করব না আমি কোনো রকমভাবে কষ্ট স্বীকার করব না অথচ আমি ভজন করতে পারবো এটা সম্ভব নয় আজকে যাদেরকে তোমরা বড় বড় ভজন আনন্দী দেখছ যাদের চরণে আমরা আজকে লুটিয়ে পড়ছি তাদের জীবনীগুলো দেখো দেখবে তারাও প্রচুর কষ্ট করেছেন তাই যত রাত্রেই তুমি শোনা কেন সারা রাত্রিও যদি তুমি জেগে থাকো অবশ্যই মঙ্গল আরতি করে তারপর বিশ্রামে যাবে যতই তোমার কাজ থাক যতই তোমার পড়া থাক যদি তুমি সেবা করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেবা করতে হবে এটা কিন্তু কোনো উপায় নেই শরীর খারাপ হ্যাঁ হতেই পারে আমাদের মানুষের শরীর কোনো কোনো দিন শরীর খারাপ হতেই পারে তার জন্য কিন্তু তোমাকে ব্যাকআপ ব্যবস্থা রাখতেই হবে এমন যেন না হয় যে আমার বাড়িতে আমি বিগ্রহ সেবা বা চিত্রপট সেবা নিয়ে তো এসেছি কিন্তু কোনো কারণে কোনোদিন আমার শরীর খারাপ হলে আমি সেবা করতে না পারলে তাদের সেবা হবে না যদি এইরকম হয় যদি জানো যে তোমার বাড়ির লোক কেউ সেবা করবে না তাহলে আমি বলবো অবশ্যই বিগ্রহ সেবা নেবে না বাড়িতে অবশ্যই চিত্রপটের সেবা বাড়িতে রাখবে না কারণ তাদেরকে নিয়ে এসে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু তোমার নেই তাহলে কিন্তু তোমার অপরাধ হয়ে যাবে সেক্ষেত্রে তুমি নাম জপ করতে থাকো অপেক্ষা করো তোমার পরিস্থিতি যখন অনুকূল হবে তখন সেবার সেবা নেবে আগে থেকেই সেবা নিয়ে এলাম বাড়িতে এদিকে একটা লোক নেই সেবা করার তাহলে কিন্তু হবে না আর যদি সেবা নিয়ে এসে থাকো তাহলে কিন্তু তোমাকে সেবাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে সেই অনুযায়ী দিনের রুটিন স্থির করতে হবে সেই অনুযায়ী চলতে হবে তোমাকে দরকার হলে বাকি সব বন্ধ করে দিতে হবে টিভি দেখা মোবাইল ঘাটা বন্ধুদের সঙ্গে আড্ডা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে যদি সেবা করতে চাও ওই সব প্রশ্ন কিন্তু একদম করবে না ওই সব প্রশ্নের জবাব কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম এছাড়া তোমাকে ভোগ নিবেদন অবশ্যই করতে হবে মঙ্গল আরতির সময় তুমি মঙ্গল আরতির সময় একটু জল পান খাওয়াবে একটু ক্ষীর খাওয়াতে পারো এরপর তোমাকে স্নান করাতে হবে স্নান তুমি চারটের সময় মঙ্গল আরতি করালে তুমি তার কিছুক্ষণ পরে স্নান করাবে তুমি আটটা হোক সাতটা হোক আটটা হোক সেটা বুঝে স্নান করাবে স্নান করানোর পর তোমাকে বাল্য ভোগ দিতে হবে বাল্যভোগ দেওয়ার পর তোমাকে দুপুর বেলায় ভোগ দিতে হবে তারপরে আবার তোমাকে সন্ধ্যেবেলায় একটা গোষ্ঠ ভোগ দিতে হবে সন্ধ্যেবেলায় একটা কিছু খেতে দিতে হবে এবং রাত্রিবেলায় আবার ভোগ লাগিয়ে শয়ন করতে হবে তার মাঝখানে তোমার সন্ধ্যাবেলায় একটা আরতি হবে তাছাড়া প্রতিবার ভোগের পরেই কিন্তু একটা আরতি হওয়া কথা এবার আমাদের অনেকের কাছেই কিন্তু বাড়িতে সেবা করলে এত সেবা তো করা সম্ভব হয় না এবার সেক্ষেত্রে আমরা কি করব। প্রত্যেকবার ভোগের পরে আমার আরতি না করলেও আমাকে কিন্তু বেলায় অবশ্যই আরতি করতে হবে আর ভোগ নিবেদনের সময় অবশ্যই কিন্তু আমাকে আচমন করাতে হবে অর্থাৎ হাত ধুয়ে দেওয়া এই যে মুখ মুছে দেওয়া এইগুলো কিন্তু আমাকে করতে হবে জবা ফুল দিয়ে সেটা যে কোনো রঙের জবা ফুল হোক না কেন লাল সাদা গোলাপি নীল কালো বেগুনি চন্দনী রং যে কোনো রঙ হোক কোনো ধরনের জবা ফুল আর কোনো রঙের অপরাজিতা ফুল দিয়ে না যুগল সেবা করা যাবে না গোপালকে দেয়া যাবে না নিতাই গৌরকে দেয়া যাবে ভালো করে শুনে নাও কোনো ধরনের জবা ফুল কোন ধরনের অপরাজিতা ফুল না যুগল সেবা করা যাবে না গোপাল সেবা করা যাবে না নিতাই গৌরকে দেয়া যাবে জবা ফুল আর অপরাজিতা ফুল শুধুমাত্র শক্তি পুজো কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কালীর দশ মহাবিদ্যার যে কোনো রূপ পুজো করা যাবে এবার এইখানে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে তাহলে রাধাকে কি পুজো করা যাবে তার জন্য বলি আগে জানুন যে রাধা কি করবেন রাধা কিন্তু শক্তি দেবী নন রাধা হচ্ছে শ্রী ভগবানের অভিন্ন তনু রূপ ভগবান হচ্ছে সৎ চিত আনন্দ এই তিন গুণ ভগবানের এই তিন প্রকাশ তার মধ্যে এই আনন্দ স্বরূপের প্রকাশ হচ্ছেন রাধা বুঝতে পেরেছেন তাই রাধারানিকেও কিন্তু দেয়া যাবে না বেশ তাহলে এইভাবেই কিন্তু আমরা নিতাই গৌরের সেবা পুজো করতে পারি আর বাকি সেবা পুজো যে যার গুরু আনুগত্য করবে শ্রী গুরুদেব শ্রী গুরুদেব যেভাবে নিজের সেবা করেন সেটা দেখবে সেটা শুনবে সেটা জানবে শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করবে তিনি কিন্তু ভালো করে বুঝিয়ে বলে দেবেন আচ্ছা নিখিল চক্রবর্তী বলে একজন জিজ্ঞাসা করেছেন যে পঞ্চতত্ত্বের আবির্ভাবের দিনগুলো জানতে চাই বেশ চৈত্র অমাবস্যা হচ্ছে গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব দিবস জ্যৈষ্ঠ শুক্লা দশমী হচ্ছে শ্রীল শিবাস পণ্ডিত গোস্বামীর আবির্ভাব দিবস মাঘী শুক্লা সপ্তমী হচ্ছে অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস মাঘী শুক্লা ত্রয়োদশী হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস আর ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা হচ্ছেন আমাদের মহাপ্রভুর আবির্ভাব দিবস বেশ বলরাম নিতাই চাঁদ প্রভু গদাধর প্রভু প্রভৃতি চরণে তুলসী পাবেন কি না বলরাম চরণে তুলসী পেতে পারেন যুগলের মধ্যে আমরা রাধারানীকে তুলসী সাধারণত চরণে অর্পণ করি না যদিও শাস্ত্রীয়গত দিক থেকে কোনো বাধা নেই তবু যেহেতু ভাবের সেবা তাই রাধারানীর বক্ষে লাগিয়ে নিচে নামিয়ে রাখা হয় শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী প্রদান করা যাবে আমাদের মহাপ্রভুর চরণে তুলসী প্রদান করা যাবে নিতাই চাদের চরণে তুলসী প্রদান করা যাবে বাকিদের কিন্তু চরণে তুলসী প্রদান করা যাবে না বেশ বলছে কোন কোন ফল সবজি আনাজ ঠাকুরের ভোগে ব্যবহার করা যায় না সাধারণত গাজর তারপরে পুঁই শাক তারপরে এই জাতীয় বিশেষ কিছু কিছু শাকসবজি আছে যে শাকসবজিগুলো আমরা ব্যবহার করি না আবার বিশেষ বিশেষ ঋতুতে বিশেষ বিশেষ জিনিস ব্যবহার করা যায় না যেমন সাধারণত শনিবার আর মঙ্গলবার মোচা আমরা ঠাকুরের ভোগে দিই না এই রকম এগুলো সাধারণত স্থানীয় লোকাচার ভেদে কিন্তু এর পার্থক্য হয় গাজরটা আমরা ভোগ লাগাই না সাধারণত আচ্ছা এবারে আসছে যে ভক্তরা কি বিষয়ীদের হাতে খায় না চিনব কি করে কে বিষয় বিবেক হীরা জিজ্ঞাসা করেছেন দেখো ভক্তদের কিন্তু আহার শুদ্ধির দিকে বিশেষ নজর রাখতে হয় ভক্তরা যদি বিষয়ীদের হাতে প্রসাদ পায় তাহলে কি হয় বলতো যে আমাদেরকে রান্না করে দিচ্ছে এবং পরিবেশন করে দিচ্ছে তার কিছু চারিত্রিক গুণাবলী কিন্তু আমরা অজান্তেই নিজেদের মধ্যে গ্রহণ করছি এতে করে কিন্তু আমাদের ভজনের বিঘ্ন ঘটে এই জন্য দেখবে সাধু সন্তরা কিন্তু সপাক আহার করেন অন্য কোথাও কারো হাতে আহার করতে চান না তা সেই জন্যই কিন্তু ভক্তরা বিষয়ীর বাড়িতে বিষয়ীর অন্য ভোজন করেন না এটা কিন্তু সমস্ত রকম ভজন মার্গের জন্যই একই কথা এবার চিনব কি করে কে বিষয়ী এটা তো সব থেকে সহজ আমরা তো সকলেই বিষয়ী বরং প্রশ্ন হওয়া উচিত ছিল যে চিনব কি করে যে কে বিষয়ী নয় দেখো বিষয়ী চেনার মতো সহজ কিছুই নেই আমাদের চারপাশে এবং আমরা নিজেরা প্রত্যেকেই বিষয় কারণ আমাদের সব সবসময় মনের মধ্যে ঘুরছে যে কি করে আমার নিজের লাভ হবে কি করে আমি আরো দু পয়সা বেশি রোজগার করবো কখনোই কি আমাদের মুখে কোনো ভাগবত কথা তুমি শোনো কখনোই শুনবে না আমরা কি ভাগবত কথা বলি বলি না আমরা যেটুকু সময় পাই সেটুকু অন্যের নিন্দে সমালোচনা করে কাটিয়ে দিই আর দিন মনে মনে চিন্তা করি কি করে আমার আরো দু পয়সা বেশি রোজগার হবে আমরা বিষয় না তো কারা বিষয় এই তো বিষয়ের লক্ষণ বিষয়ের লক্ষণই তো আমাদের মধ্যে পরিস্ফুট আমাদের যা বৈশিষ্ট্য বিষয়েরও তাই বৈশিষ্ট্য যাই হোক এই কটা প্রশ্নই আমি আজকের জন্য আলোচনা করলাম কেমন লাগলো উত্তর পেলে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দিও আর যারা আজকে নতুন দেখছে চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম